সামনে আছে লোগো ডিজাইন। আজকে ক্লাস হচ্ছে আমাদের লোগো ডিজাইনের। বলা হচ্ছে যে কোনো একটা লাইন বা চিহ্ন অথবা যে কোনো একটা বস্তু, ভার্চুয়াল বস্তু, ভার্চুয়াল, ঠিক আছে, যে কোনো একটা বস্তু আমরা কোনো একদিকে ফোকাস করলাম নিয়ে এসে। মনে করেন আমি একটা মানুষ, আমাকে ফোকাস করতেছেন আর্মির দিকে, কোন দিকে? আজকে আমার চশমা নিয়ে আসিনি, আর্মির দিকে। তাহলে আমি ব্যাটালিয়ানের ওই দিকে চলে গেলাম, তখন গ্রামের দিকে আমি আসলে বলবে যে আর্মি আসছে, অমুকের বাটা আর্মি, কেন আমি কনভার্ট হয়ে গেছি। তখন আমাকে আর অন্যজন বলবে না যে অমুকের বেটা, তখন বলবো অমুকের বেটা অমুক, ওর সঙ্গে একটা জিনিস যুক্ত হবে, তাই না? তো আমাদের এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে আমরা এই সফটওয়্যারের মধ্যে যা করব এটা হচ্ছে ভার্চুয়াল, যা করব এটা হচ্ছে ভার্চুয়াল। তবে প্রিন্ট দিয়ে বের করলে আমরা হাতে ধরতে পারব, কিন্তু ওইটার মেন ফিলিংসটা আমরা পাব না। থ্রি ডি সহজে ধরা যায়, থ্রি ডি যে টেবিল চেয়ার এগুলোকে থ্রি ডি বলা হয়, আর যেগুলো টু ডি যেগুলো সফটওয়্যারে করে থাকি এগুলো ভার্চুয়াল, এগুলো সহজে আপনি চাইলে হাতে ধরে বের করতে পারবেন না। তার জন্য ডিভাইস লাগবে, দেয়া হলো প্রিন্টার, আদারওয়াইজ কিছু লাগবে, ঠিক আছে? তো এখানে ফাইল, ফাইল থেকে আমি ডকুমেন্ট সেট আপ করলাম 2022-1600। ডকুমেন্ট সেট আপ করার পরে আমাদের এটা হচ্ছে একটা শেপ। এটা কি শেপ? এটা একটা শেপ। এই শেপের সমস্যা আছে স্টকে, স্টক স্টক থেকে সেন্টার করা লাগবে, যে সেন্টার সেন্টার। এটাকে আর একটা কপি করে নিলাম, কি ব্যাপার কিবোর্ড ছোট, এটা এখান থেকে আর একটা কপি করে নিলাম। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেজারমেন্টটা, ডিজাইনের সবচেয়ে বড় বিষয় কি? মেজারমেন্ট। আমাদের আমরা কোন স্টাইলের স্টক নিয়ে কাজ করলে এটা পারফেক্ট হবে। কোনো বায়ারের মোটা পছন্দ হইলে আমরা মোটা করে দিব পরে, বাট আমরা আগে মেজারমেন্টটা ঠিক করে নিব, বুঝতে পারছেন? আমরা এই শেপ নিব না এই শেপ নিব, এই শেপ নিব না এই শেপ নিব, হ্যাঁ, কোনো কিছু চিকন চিকন থাকলে সেগুলোকে লাক্সারি বলে, চিকন স্টাইলের শেপ থাকলে তাদেরকে কি বলে? লাক্সারি বলে। তাহলে আমরা বুঝতেছি চিকন শেপ, কোন লাক্সারি টাইপের ডিজাইন করতে গেলে আমরা কি করব? চিকন শেপ নিব। কি শেপ নিব? চিকন। এগুলোকে একটু দূরে নিলাম, হাইড্রোপার দিয়ে এই ফন্টের এটা নিয়ে নিলাম, হ্যাঁ, তাহলে লাক্সারি হবে আমাদের। এর চেয়ে একটু মোটা হতে পারে, একটু 3-5 বা আপনার মন মতো আপনি দিলেন, কিন্তু মোটা নয়, দেখে বুঝে যাবে সেটা চিকন। আর ব্র্যান্ডিং বুঝাইতে, যে কোনো ব্র্যান্ডিং বুঝাইতে
আপনার মিডিয়াম টাইপের শেপ ব্যবহার হয়। কি টাইপের? মিডিয়াম। অবশ্যই মিডিয়াম বলতে রেগুলার, মিডিয়াম বলতে কি? রেগুলার। যেই শেপগুলো, যেই ফন্টগুলো মিডিয়াম, তাদেরকে বলা হয় রেগুলার। রেগুলার মানে কি? মিডিয়াম। এগুলো প্রতিনিয়ত ইউজ হয়। এটা হচ্ছে বোল্ড। এটা হচ্ছে ব্ল্যাক। আমাদের, আমরা বুঝতে পাচ্ছি বর্তমানে শেপের ধরন চারটা। কয়টা? চারটা। এ মোবাইল টিপতেছেন কেন? গায়ে লাগতেছে না ক্লাস? শেপের ধরন চারটা, এটা আমাদের আপডেট, আগে এগুলো ছিল না। শেপের ধরন চারটা: লাক্সারি, ব্র্যান্ডিং, বোল্ড, ব্ল্যাক। ঠিক আছে? তো লাক্সারিতে আমরা উমেন বা যে কোনো টাইপের লাক্সারি টাইপের ডিজাইনের জন্য চিকন শেপ ব্যবহার করব। এবং ব্র্যান্ডিং, যে কোনো কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য বড় কোম্পানিগুলো মিডিয়াম রেগুলার শেপ ব্যবহার করে, খুব মোটা নয়, খুব চিকনও নয়। ঠিক আছে? আর বোল্ড, এই বোল্ডগুলো হচ্ছে যে কোনো সস্তা কোম্পানির জন্য ব্যবহার হয়। মনে করেন যে আজকে আপনি বা আমি বা যে কেউ একজন, যে আমি একটা কোম্পানি দিব, বন্ধু আমাকে একটা লোগো করে দাও, ফ্রিল্যান্সার এসে ফ্রিল্যান্সারদেরকে বলছে, ফ্রিল্যান্সার তোমরা আমাকে লোগো করে দাও, তো তাদের শেপ কোনো ম্যাটার না, তাদের মোটা কি আর চিকন কি, পছন্দ হইলেই হলো। এগুলোকে, এই জন্য এগুলোকে বলা হয় কি? বোল্ড। অনেকে নতুন ডিজাইনাররা চিকন জিনিস পছন্দ হবে না, একটু মোটা মোটা হলে ভালো হয়, মোটা করে দিবে, ফ্রিল্যান্সার ওটা সাবমিট করবে, দেখুন ওটাই উই। ঠিক আছে? তো এই জন্য নতুন ডিজাইনাররা বোল্ড এবং ব্ল্যাক এই দুটা বেশি করে থাকে, বোল্ড এবং ব্ল্যাক। আর বোল্ড এবং ব্ল্যাক এই দুটা freelancer.com এ চলে বেশি। কোন মার্কেটে? ফ্রিল্যান্সারে। আর পার্সোনাল বায়ারদের জন্য ফাইবারে চলে, পার্সোনাল বায়ারদের জন্য ফাইবারে চলে। লাক্সারি এবং ব্র্যান্ডিং এগুলো ডিজাইন ক্রাউড, 99 ডিজাইন, টপ 5 আপওয়ার এগুলোতে চলে। বাট বোল্ড এবং ব্ল্যাক এগুলো কিন্তু 99 ডিজাইনে চলে না, 99 ডিজাইনে চলে না। বুঝতে পারছেন? এই জন্য মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে গেলে বোল্ড এবং ব্ল্যাক রেগুলার রাখতে পারেন, তবে লাক্সারি ওই চিকন শেপ রাখা যাবে না খুব। বুঝতে পারছেন? আমরা যে ডিজাইন করব, ডিজাইনের থিমটা হবে বর্তমানে বোল্ড, ব্ল্যাক আর ব্র্যান্ডিং, এই তিনটা। আপাতত লাক্সারিটা ওয়ফ, লাক্সারিটা ওয়ফ। লাক্সারি ডিজাইন আমাদের এই যেটাই, আমি এখানে গেলাম, যাওয়ার পর হাইড্রোপারতে এই শেপের আমি সাইজটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ রোটেশন টুল নিলাম, নেওয়ার পরে অল্টার ধরে টার্গেটে ক্লিক করে এটাকে আমি প্রিভিউটা অন করে দিলাম। অন করে দিয়ে আমরা 20 ডিগ্রিতে রোটেট করলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এই যে আমাদের, এটাকে বলা হয় কি? লাক্সারি টাইপ ডিজাইন, চিকন। এটা মোটা করলে ভালো লাগবে না, এর মধ্যে ফিল কালার আছে, আমি ফিল কালারটা নান করে দিলাম। এটা হচ্ছে লাক্সারি, এটাকে যদি মোটা করেন তাহলে এটা কি ভালো লাগবে না। লাক্সারি অলওয়েজ টাইম চিকন। ঠিক আছে? আমরা আপাতত 5 রাখলাম। এটা নির্ভর করবে আপনার আর্টবোর্ডের উপরে। আমি যদি এটা অনেক বড় করে নেই, তো দেখেন অনেক বেশি চিকন হয়ে গেছে, তাই না? যত বড় করে নেবেন তত কি হয়ে যাবে? চিকন হয়ে যাবে। তাহলে এই মেজারমেন্টটা আমাদের ঠিক করতে হবে। এই মেজারমেন্টটা কি করতে হবে? ঠিক করতে হবে যে আর্টবোর্ড কত নিলে, একটা চোখের আন্দাজ। তরকারিতে যেমন লবণ দেওয়াটা মেন বিষয়, একজন ডিজাইনারের ওই ডিজাইনে কতটুকু পরিমাণ শেপ নিলে আমার শেপটা পারফেক্ট হবে। দেখা গেল আমি দেখে দিলাম 2 কেজি ভাত কিভাবে রান্না করবেন আপনি, 2 কেজি ভাতে কতটুকু পানি লাগবে, বা আপনাকে তরকারি রান্না করে দিলাম এক পাতিল, ছোট পাতিল, যে পাতিলে মোটামুটি 1.5 কেজির মতো তরকারি রান্না করতে পারবেন। বাট আপনি অন্য জায়গাতে গেছেন, যাওয়ার পর দেখতেছেন বিশাল বড় পাতিল, মোটামুটি ওখানে আধা মনের মতো তরকারি রান্না করতে হবে, তখন আপনি কি অতটুকু পরিমাণ লবণ অতটুকু পরিমাণে হলুদ দিবেন? না, ওই জায়গাতে বেশি পরিমাণে দিতে হবে, বুঝে নিতে হবে যে কতটুকু পরিমাণ, না অল্প দিতে হবে। দেওয়ার পরে যখন তরকারি হয়ে যাবে লাস্টের দিকে, তখন
চেকআপ দিতে হবে যে আমার আরেকটু লাগবে নাকি। তো ডিজাইন যখন আমাদের হয়ে যাবে, হওয়ার পরে আমরা কি করব, আমরা চেক আউট দিব যে ঠিক আছে দেখি এই টাইপের ডিজাইনগুলো কেমন হয়, শেপের থিকনেসটা কেমন হয়, শেপের থিকনেসটা কি মোটা হয় না চিকন হয়। তখন আমরা গুগলে যাব, যাওয়ার পরে দেখব যে লাক্সারি টাইপের লোগোতে কি ধরনের শেপের থিকনেস ব্যবহার করা হয়েছে, মোটা না চিকন, লম্বা মানে মোটা না চিকন, বেশি লম্বা না কম লম্বা, এগুলো আমরা দেখব। ওকে, তাহলে আমরা আজকে আপাতত আলোচনা করব বোল্ড এবং ব্ল্যাক। কেন বোল্ড এবং ব্ল্যাক আপনাদের চোখে এখন ধরবে, আর বোল্ড এবং ব্ল্যাক নিয়ে কাজ করলে আপনারা বুঝতে পারবেন, আর খুব চিকন নিয়ে কাজ করলে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আসবে। এই জন্য আমরা কাজ করব কি বোল্ড এবং ব্ল্যাক নিয়ে। আমরা বোল্ড নিয়ে কাজ করব, কালারটা রেড করে দিলাম। ওকে, তাহলে শেপ স্টাইল হচ্ছে এই শেপটাকে আমরা একটু মোটা করে দিলাম, কিবোর্ডটা খুব ছোট। ব্ল্যাক, প্রথম অবস্থায় আমাদের পাথফাইন্ডারের দেখতে হবে যে এটা কি জিনিস। এখান থেকে আমি পেন্টুলের প্লাস এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, যাকে যাকে বলবো সে সে শুধু অ্যান্সার দিবেন উইদাউট এনি ফুসফাস। জয়েন্ট করতে সবাই পারি আমরা, এখানে এটা জয়েন্ট, এই দুই কর্নার ধরে জয়েন্ট, এই দুইটার নাম আছে মাইনাস, এখানে মাইনাস করে এই দুইটার নাম আছে। এই দুইটার নাম কি আপনি বলেন, এটার নাম কি? ইউনিট, ইউনিট অর্থ কি করা, অ্যাড করা, ইউনিট অর্থ কি করা, অ্যাড করা। বক্ক সাহেব আপনি বলেন এটা কি, এইটা কেন ক্লাস করেননি, ক্লাস করেননি কেন বলেন, হ্যাঁ কোথায় গেছিলেন, এত বাসায় কি কাজ, ফ্যামিলিগত প্রবলেম, হ্যাঁ মারামারি করছেন, তাহলে পাথফাইন্ডার ক্লাস করেননি আপনি, আমার তো মনে হচ্ছে করছেন, তো একটা ক্লাসই তো হয়েছে পাথফাইন্ডারে, বসুন। আপনি বলেন, দাঁড়ায় থাকেন, আপনিও দাঁড়ায় থাকেন, আপনিও দাঁড়ায় থাকেন, এটার নাম কি, দাঁড়ায় থাকেন, আপনি বলেন পাথফাইন্ডারের এইটার নাম কি, বলেন আপনি বলেন, আপনি বলেন, উপরে দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান বলেন কি এটা, মাইনাস ফোন, এখন বের হবেন, বের হন, বের হন, ঘুরে আসুন, বের হয়ে আসুন, দেখি আপনার দরদ কেমন, দেন ওদের দুটো দেন দেখি, কেন মায়া লাগতেছে, বাটপাড়ারা ক্লাস ভালো মতো একটা দিন করলো না, আয় বসেন দাঁড়ায় থাকো। এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট আর এটা হচ্ছে অ্যাড, মাইনাস ফ্রন্ট আর অ্যাড। তাহলে মাইনাস ফ্রন্ট কি হয়েছে, উপর থেকে কেটে বাদ হয়ে গেছে, আর আমরা এটাকে একটু এদিকে নেই, এই মিডিলে ধরলাম, এদিকে নিলাম, এই হোয়াইট জায়গাতে ধরলে কিন্তু হবে না, আমরা এটা মুভ করতে চাইলে হোয়াইট জায়গাতে ধরলে হবে না, আমাদের জাস্ট এই শেপের উপরে ধরতে হবে। তারপরে আমরা চলে আসলাম এখানে, আসার পরে এটা কালার রেড করে দিলাম,
এটাকে বলা হয় মাইনাস কি একটু ওয়েট আচ্ছা না এই দুইটাই শিখাই পরবর্তীতে শিখাবো তাহলে আপাতত আমাদের দুইটা প্রয়োজন পড়তেছে একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে মাইনাস ফ্রন্ট মাইনাস এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট আর এটা হচ্ছে অ্যাড তাহলে আমরা পাথফাইন্ডারকে বের করি পাথফাইন্ডার পাথফাইন্ডার অ্যাজ এ অপারেশন টুল পাথফাইন্ডার কি অপারেশন টুল দেখেন তো এইটার সাথে এটা মিল আছে না নাকি এটা আপনাদের এই মতো করে দেওয়া লাগবে সেন্ট টু ব্যাক দিলে তো হবেই সেন্ট টু ব্যাক দিতে চাচ্ছি না এটাকে ফিল কালার করি মোটামুটি তারপরে চিকন মনে হচ্ছে বেশি থাক এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট আর এটা হচ্ছে কি অ্যাড মাইনাস ফ্রন্ট আর অ্যাড এই দুইটা শেপ নিয়ে আমরা কাজ করব প্রথম অবস্থায় আমরা যাব শেপে এই শেপগুলো ডিটেলস আমরা সবাই জানি এগুলো আমরা ইলাস্ট্রেটরের শুরু থেকে কাজ করছি ফটোশপেও কাজ করছি রেক্ট্যাঙ্গুলার টুলস এই রেক্ট্যাঙ্গুলার টুলস নিলে শেপ ধরলে সমান হবে এটা এখন ফিলে আছে এটা স্টকে আছে এটা ফিলে আছে এটা স্টক এটা ফিলে আছে স্টকে আছে এটা তা আমরা আপাতত স্টকে রাখলাম রাখার পর স্টকটাকে আমরা মোটা করে নিচ্ছি 30 দিলাম আর একটু বাড়ায় নিলাম 38 দিলাম 38 দেওয়ার পরে আমি এখান থেকে পেন্টুল নিলাম পেন্টুল নেওয়ার পরে আমরা এই শেপের মধ্যে একটা ভি তৈরি করব কি তৈরি করব ভি তাহলে এই শেপের মিডিলে এইটা মিডিল দেখে দিচ্ছে না বলছে না এই শেপের সেন্টার কোনটা এইটা তাহলে এখানে একটা ক্লিক করলাম দেন আমরা এই জায়গাতে একটা ক্লিক করলাম তাহলে আমি নিচের শেপটার আমি এই যে রেড শেপটার কালার একটু চেঞ্জ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এতটুকু পরিমাণ কেটে ফেলবো এতটুকু পরিমাণ ভি যতটুকু আছে এতটুকু পরিমাণ আমি ব্ল্যাক শেপ থেকে কেটে ফেলবো তাহলে আমাকে দিতে হবে মাইনাস ফন্ট অতটুকু পরিমাণ কি হয়েছে কেটে গেছে আবার আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম নেওয়ার পরে এই কর্নারে আমি এই যে দুইটা গোল গোল পয়েন্ট দেখতে পাচ্ছি এই যে গোল এগুলোকে ধরে আমি রাউন্ড করে দিলাম এই দুটাকে ধরে আমি রাউন্ড করে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এম লেটার বের হয়েছে কি লেটার এম লেটার আবার আমি পেন টুল নিলাম নেওয়ার পরে এই জায়গাতে ক্লিক করলাম জাস্ট সেন্টার বাট আমাদের সেন্টার না সেন্টার বরাবর আছে কি বরাবর আছে এখানে ক্লিক করলাম আমি উইদাউট এনি মাপ কোনো মাপ ছাড়াই করতেছি মুভ টুলে গেলাম যাওয়ার পরে আবারও আমি মাইনাস করে দিলাম তাহলে দেখেন আমাদের এখানে আমরা এটাকেও গোল করে দিলাম এটাকে গোল করলাম এটাকেও গোল করলাম ছোট বড় হয়েছে তাহলে এখানে কি আছে কিসের মতো লাগে দেখতে এটাকে একটু গোল করে দিলাম এম এম এ এম এ আবার এটা কিছু কিছুটা ক্লিপের মতো লিংকের মতো কিছুটা কিসের মতো লিংকের মতো এ দেখেন মনে হচ্ছে ওই যে অনেকদিন আগে পিসিতে একটা জিনিস ঘুরতো না হেরিগিনের মতো হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরতো হ্যাঁ তো দেখেন এখানে আমরা এই এই শেপটাকে আমরা একটা শেপ ছিল এটাকে আমরা ঘুরাই নিলাম ঘুরাইলে ওই একই জিনিস হচ্ছে এম এ এম এ
ছোট বড় হয়েছে তাতে সমস্যা নেই, ছোট বড় হয়েছে আমরা পরবর্তীতে ঠিক করতে পারবো। তাহলে এটা হচ্ছে এম, আপাতত এটা হচ্ছে আমাদের কি এ। এখানে আমি একটা লাইন নিলাম, নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে ক্লিক করে দিয়ে দিলাম। এখন এটা আরো স্পষ্ট জি, এম এর সঙ্গে কি আছে, এ লেটারটা আছে। দেন এটাকে আমি পাঁচে দিলাম। পাঁচে দেওয়ার পরে আপনাদের চিন্তাটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে এটা এইচ, কি মনে হচ্ছে এইচ। তাহলে আমরা অলওয়েজ টাইম এখন কিসে করবো, বোল্ডে করবো, কিসে করবো, আপাতত বোল্ডে করবো। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আরো বোল্ড করে নিলাম। দেন আমরা এক্সপ্যান্ড করা, এক্সপ্যান্ড কেন করি বকর সাহেব, এক্সপ্যান্ড কেন করি? চুপ, হ্যাঁ, এক্সপ্যান্ড কোন শেপ বা টেক্সটকে এক্সপ্যান্ড করি কেন? সুন্দর লাগার জন্য, গুড। তারপর ভেঙে কাজ করার জন্য, চলে আসেন কানটা পাকি দেন। হ্যাঁ, এটাকে এক্সপ্যান্ড করে ভেঙে ফেলার জন্য, কেন কোনো মোটকে ভাঙার জন্য এক্সপ্যান্ড করা লাগে, কোনো মোটকে, আপনি এদিকে আগে যান দেখতে পাচ্ছেন, কোনো মোটকে ভাঙানোর জন্য কি এক্সপ্যান্ড করা লাগে। তো আমাদের এটা কি মোড়ে আছে, এটা স্টক মোড়ে আছে, কি মোড়ে আছে, স্টক মোড। এটাকে এক্সপ্যান্ড করব, আমি সারাক্ষণ দাঁড়ায় থাকে ক্লাস নেই আর আপনারা এসে শুধু ফাঁস জমা করেন তাহলে হবে? ওকে, তা দাঁড়ায় থাকেন, স্ট্রং যেহেতু আছে। এইটাকে ধরলাম, আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিলাম, গ্রেডিয়েন্টের এগুলোকে কি বলে বকর সাহেব, এগুলো ছোট ছোট, এগুলো কি পয়েন্টার, আপনি বলেন কি, কালার প্লেট, লোকেশন, পয়েন্টার, কালার প্লেট একই জিনিস হয়েছে। আমি এখানে ডাবল ক্লিক করলে আমাদের কালারের একটা অপশন আসবে, কালারের সোয়াচটা আসবে। দেন আমরা কি করব, এখানে কালার প্লেট, এখানে কালার সোয়াচ, সোয়াচ থেকে আমি এখানে রেড কালার দিলাম, আর এখানে ব্ল্যাকের এখানে আবারও ডাবল ক্লিক করার পরে আমি এখানে অরেঞ্জ কালার দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়টা কালার আসছে, দুইটা। ওকে, আমরা টুলস চেঞ্জ করলাম, আমরা বারবার টুলস চেঞ্জ করব। আবারও আমি পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পরে বা লাইন টুলে গেলাম, এখান থেকে কেটে দিব, এখানে ধরলাম, ওখানে কাটবো, এখানে কাটবো না, এটা উল্টা দিক দিয়ে নেই, এর মিডিলে কিছু নেই, তার মানে কি আছে, কোনো বোতলের মধ্যে কিছু নেই, কি আছে, কি আছে বলে, মনে করেন একটা বোতল, মনে করেন এই এই মাউসের ভিতরে ফাঁকা, বাট কি আছে এর মধ্যে, মুখ খোলেন, মুখ খোলেন, কিছু করে আটা লাগাই দিছে, মনে করেন আপনার পেটের ভিতরে কিছু নেই, এটা একটা পলিথিন, আপনি পলিথিন নিলেন, নেওয়ার পরে গোল করলেন, ওর মধ্যে মনে করেন কিছুই নেই, তাহলে কি থাকার কথা, ফাঁকা না, বাতাস আছে, কি আছে, বাতাস আছে। তো বাতাস থাকা মানে ওইটা ভরপুর, বাতাস থাকা মানে এই ঘরটার মধ্যে কিছু নেই কিন্তু বাতাস আছে, আমাদের এই শেপের মধ্যে কিছু নেই, ফাঁকা অংশ, বাট আমরা এই ঘরের বাতাসকে যদি শূন্য করতে চাই, এই ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে বাতাস কি শূন্য হবে, হবে না, তবে এই ঘরের বাতাস কোনোভাবে বের করে দিতে হবে, মানে কোনো দিক দিয়ে বাতাস যেন ইন করতে না পারে, বের করে দিলে দেখা গেল যে এই ঘরের বাতাস দিয়ে একটা মোটর সাইকেলের চাকা ও অতটুকু পরিমাণ বাতাস এই ঘরের মধ্যে সীমাবদ্ধ আছে। তাহলে এর মধ্যে কিছু নেই, আমরা যখন এটাকে কাজ করতে যাবো, এটাকে বের বাইরে বের করে ফেলবো, এর মধ্যে কি আছে, বাতাস আছে, কি আছে, তার মানে এর মধ্যে একটা শেপ আছে, ফাঁকা জায়গাতে ভার্চুয়াল ডিজাইনের মধ্যে শেপ থাকে, কি থাকে, শেপ থাকে। তো আমরা এখানে ডিভাইডেড করলাম, এটাকে বলা হয় কি, ডিভাইডেড, ডিভাইডেড করলাম, ডিভাইডেড করার পরে সবগুলো গ্রুপ হয়ে থাকে, কি থাকে, গ্রুপ হয়ে থাকে।
তারপরে আমি এখানে গ্রেডিয়েন্ট আবারও দেওয়ার চেষ্টা করলাম, বাট আমাদের কি যে অংশটুকু ফাঁকা ছিল সেই অংশটুকুর মধ্যে শেপ চলে আসছে। দেন আমরা ডিরেক্ট সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা এই শেপগুলো ডিলেট করে দিলাম। এই যে দেখেন এখানে কয়টা শেপ হয়েছে, এখন দুইটা, কয়টা হয়েছে দুইটা। আমি এটাকে সাইডে রাখলাম, ইভেন এটাকে আমি আনগ্রুভ করলাম। দেন এটাকে বোঝা যাচ্ছে যে দুইটাই শেপ, দুইটা কি, একটা এম একটা ডাব্লিউ, একটা এম একটা ডাব্লিউ। দেন আমরা এটা একটু কাছাকাছি রাখি, এম এবং ডাব্লিউ। হ্যাঁ, এই যে এম এবং ডাব্লিউ এগুলোকেই বলা হয় সিম্বলিক লোগো বা লেটারিং লোগো, টাইপোগ্রাফি লোগো। ওকে, দেন আমাদের কাজ এটা না, আমি জাস্ট আপনাদেরকে বুঝালাম আমাদের কাজ হবে এটাতে। আনগ্রুপ করলাম, এখানে কালার আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। গ্রেডিয়েন্ট কেন ব্যবহার করা হয়, এরা তো হচ্ছে কোনো কিছুকে জাঁকজমকপূর্ণভাবে ফুটায় তোলার জন্য, কালারফুল করার জন্য, কোনো কিছুকে কালারাইজ করার জন্য কি ব্যবহার করা হয়, গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। এই গ্রেডিয়েন্টটাকে আমরা রিভার্স করে দিব। রিভার্স করা মানে কি, উল্টায় দেওয়া। রিভার্স করা মানে কি, উল্টায় দেওয়া। কথাটা রিভার্স হবে, কনভার্ট না, কথাটা কি হবে, কনভার্ট করা মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিস করা, একটা জিনিস থেকে আরেকটা জিনিস করা। তা আমরা কালারটাকে রিভার্স করে দিব। এই যে রিভার্স, এখান থেকে করতে পারবেন, কেমন আছেন হুজুর সাহেব, ক্লাসে আছি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন। আমি এখান থেকে রিভার্স করে দিলাম, এই যে জাস্ট এতটুকু, এই অংশটুকু যদি না পান আপনি, আপনারা তো আবার বেশি দেখেন, আপনারা অনেক সময় পাবেন না, তখন কি করবেন, এটাকে ধরবেন, এই রেড কালারটাকে মুভ করবেন, আর অরেঞ্জ কালারটাকে মুভ করে এই কর্নারে, রেড কালারটা মুভ করে এই কর্নারে, তবু আমাদের এটা রিভার্স হবে। দেন এটাকে আমরা গ্রেডিয়েন্ট টুলস, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট টুলস। এই এরকম করে যেটা ডিপ কালার এটা নিচের দিকে আসবে, ডিপ কালারটা সবসময় কি নিচের দিকে থাকবে। ওকে, এখানে আমরা আসলাম উপরেরটাতে, হবে কয়টা কালার ব্যবহার করছি আমরা, দুইটা। আবার আমরা এই জায়গাতে আরো একটা কালার ব্যবহার করতে পারি রেডের পরিবর্তে, আমরা এটাই দিলাম গ্রেডিয়েন্ট টুলস, না এটা পরিবর্তে ব্লু কালার, মুভ টুল গ্রেডিয়েন্ট টুলস। এটাকে আমরা ব্লু দিয়ে দেখি, কালারটা মিশাইতে হবে আমাদের। আমরা এখানে ডিপ ব্লু দিলাম, গ্রেডিয়েন্ট টুলস, জাস্ট এরকম করে ক্লিক করতেছি আমি, এক কর্নার থেকে কি করতেছি, ক্লিক করতেছি। হ্যাঁ, এবার হয়েছে, দেখেন আমরা কালারটা মিলাইয়ে দিছি, এদিকেও ব্লু লাইট, এদিকেও লাইট, বাট একটা শেড চলে আসছে, এদিকেও ডিপ, বাট এদিকেও কি একটা আসছে, শেড আসছে। এটা গেল এক ধরনের, আরো এক ধরনের আছে, আছে ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পরে আমি এই যে কর্নারটুকু আছে, এই কর্নারটুকু এখানে ভাঁজ দিতে চাই, এই কর্নারটুকু জাস্ট এই, অথবা এটাকে স্পেস ধরে আমি মুভ করতেছি, কি ধরে, স্পেস ধরে, আচ্ছা যান আসতেছি, স্পেস ধরে, এই এই দুটাকে ধরলাম। ধরার পরে আমি পাথ ফাইন্ডার দিয়ে
আপাতত ডিভাইড করলাম, অন্য টুলস আছে আমরা এখন ওগুলোতে যাব না। ডিভাইড করার পর আনগ্রুপ, আনগ্রুপ করে এটা ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এর উপরে একটা শেপ আছে এটাকেও ডিলিট করে দিলাম। আমাদের এই এটাকে আমি অ্যাড করে দিলাম, কি করে দিছি অ্যাড। দেন আমি হচ্ছে গ্রেডিয়েন্ট টুলসে গেলাম, দেখেন এখানে আরও একটা ভাঁজ চলে আসছে। এখন মনে হচ্ছে কি এটা অরিজিনালি বাঁকা, এরকমই বাঁকা, তাই না? হ্যাঁ অবশ্যই, পেন্ডুল দিয়ে করলে আরও ভালো হবে। দেন আমরা এই কর্নারেও করতে পারি, পেন্ডুল দিয়ে করলে আরও ভালো হবে। সে আপনি এখানে ক্লিক করে এই বরাবর নিলেন, নেওয়ার পরে আপনি এই জায়গাতে সে এই যে ডিরেক্ট সিলেকশন ধরে এটাকে টানছেন, টান দিলাম, এইটাকে আমি বাইরের দিকে নিলাম। এখানে পারফেক্টলি আসছে না, কেন পারফেক্টলি আসছে না? আমাদের স্ন্যাপ টু পিক্সেলটা 1 আছে, এখন স্ন্যাপ টু পিক্সেলটা কি আছে 1 হয়ে গেছে, স্ন্যাপ টু পিক্সেলটা অফ করে দিলাম। এ দেখেন এবার পারফেক্টলি আসবে, আমরা এখানে শিফট সি দিতে পারি। শিফট সিতে কি অ্যাঙ্কর পয়েন্ট টুলস, শিফট সিতে কি অ্যাঙ্কর পয়েন্ট টুলস, দেন এই এটাকে ওকে, এটাকে কি করব এখন স্টকে করব, ফিল কালার দিব, গ্রেডিয়েন্ট না ফিল দেব অথবা নাম দিব। নাম দেওয়ার পরে আমরা ডিভাইডেড করে আনগ্রুপ, এ দেখেন আলাদা হয়ে গেছে, হয়েছে না? দেন আমরা এখানে কালারটা চেঞ্জ করে নিব, এই দেখেন আমরা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি কালারফুল একটা ডিজাইন আমাদের মাঝে আসছে। কি ফুল? কালারফুল। আমরা এটাকে গোল করে দিতে পারি, এটাকেও গোল করে দিতে পারি, এই অংশটুকু একটু উপরে তুলে নিতে পারি। আবার এই জায়গাতে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট, অন্য আর একটা গ্রেডিয়েন্ট দিতে পারি, এই গ্রেডিয়েন্টটুকু দিতে পারি। দেখেন এখানে আমরা দুইটা কাজ করছি, শেপকে শুধু ডিভাইডেড করছি আর গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, বুঝতে পারছেন? ওকে, আপনাদের আজকে যতক্ষণ ক্লাস আমি যতক্ষণ নিব ততক্ষণ দাঁড়াই থাকতে হবে, আর কি ডিসিশন নেবেন আপনারা? ওকে, খিচুড়ি খাইছেন? তাহলে দাঁড়াই থাকেন। ওকে, এগুলোকে বলা হয় লোগো, এগুলোকে বলা হয় কি লোগো। এক্সাম্পল হতে পারে আমি লিখলাম জাস্ট এইটার সঙ্গে লোগোর সাথে মিনিং করে আমি একটা লেখা লিখলাম ইনফো। তো এখন আমরা আগে বের করে ফেলছি এ, আমরা আগে বের করে ফেলছি এ, অথবা আপনারা মনে করতেছেন এটা ডাব্লিউ, তাই তো? সে আমি ডাব্লিউ দিলাম এখানে। এখানে আমাদের ফোনটা আমরা চয়েস করব, আপাতত আমি হচ্ছে রেলওয়ে দিচ্ছি, রেগুলার। টাইপ টুল কন্ট্রোল টি, টাইপ টুল সেটিংস থেকে ওয়াল দিলাম, রেগুলার এখানে খুব চিকন, বাট আমার আরো একটু বড় লাগবে, আমার এই লোগোটাকে আর একটু ছোট করব। ইনফোটাকে আমরা কাট করলাম, কন্ট্রোল এক্স তে কাট করলাম, আর এখানে দেখতে পাচ্ছি আমরা একটা গ্যাপ আছে, স্পেস দিয়ে গ্যাপটা আমরা হচ্ছে কেটে দিলাম, আর কন্ট্রোল ভিতে আমরা পেস্ট করে দিলাম। দেন আমরা হাত লেখাটা আমরা হচ্ছে বোল্ড করে দিলাম একটু, আপাতত ইনফোকে আমরা ছোটই রাখলাম, আমরা হাত ইনফো। এটাকে আমি ফন্টকে আমরা কাজ শেষে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, ফন্টকে কাজ শেষে কি করব ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। দেন এখানে আমরা সলিড কালার দিব ব্লু কালার, ব্লু কালারটা কি একমাত্র সলিড কালার, এই দেখেন
অন্যান্য সলিড কালারও আছে ইনফো, বাট আমাদের তো ইনফোর আই তো নাই, ইনফোর আই নাই, তবে আমরা এখানে বের করে ফেলতে পারবো ইনফোর আইটা, কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। এখান থেকে এতটুকু জায়গা আমি মোবাইল টিপসেন কেন এখান থেকে কেটে দিলাম, আনগ্রুপ করলাম, করার পরে আমরা ইনফোর আইটাকে বের করে ফেললাম, এটাকে গোল করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, এটাকে আর একটু গোল করে দেই, হ্যাঁ গোল না করে দিলেও হবে, এখানে আমরা গোল করার চিন্তা করব না, যদি মনে করি যে আমরা এটা গোল করব না, আমরা এরকম করে দিব তবুও হবে। এই দুটাকে এভাবে ধরবেন, ডিভাইডেড আনগ্রুপ, এটাকে বাদ দিয়ে দিলাম, তবু আমাদের কি আছে এখানে, আই আছে, এটা এটা শিফট ধরে এটা এটা ধরলাম, শিফট ধরে এটা, শিফট ধরে আবার এটা একটু লম্বা করে দিলাম, এই তাহলে অম আমরা ইনফো, আমরা প্রথমে এ দিয়ে করছিলাম, পরে দেখলাম যে যেহেতু এটা ডাব্লিউর মতো সেটা আমরা ডাব্লিউ দিলাম, তাহলে এগুলোকে বলা হয় কি, লোগো, এগুলোকে বলা হয় লোগো। ওকে, তাহলে আমরা এখানে আমরা যেটা লিখছি বা লোগো তৈরি করছি অবশ্যই বেস্ট, বাট আমরা নিচে ফন্টের টাইপোগ্রাফি ডেকোরেটর ডেকোরেশন করতে পারি, ডেকোরেশন মানে কি সাজানো, ডেকোরেশন মানে সাজানো। তো এখানে আমাদের এ আছে, ডাব্লিউ আছে, এ এবং ডাব্লিউ আছে, আমরা এখানে ডাব্লিউ যদি আমাদের ভালো না লাগে স্টাইলের, ফন্টের স্টাইল পছন্দ বা ডাব্লিউর স্টাইল আমার পছন্দ নয়, তাহলে আমরা কি করতে পারি, এতটুকু জায়গা আমরা কেটে ফেলতে পারি, কেটে ফেললাম, কেটে ফেলার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, অল্টার ধরে একটু জুম করে নিলাম, এই কর্নার শিপ ধরে এই কর্নার দুই কর্নার ধরে স্পেস ধরে একটু বড় করে নিচ্ছি, এটাকে ধরলাম, শিপ ধরে এটাকে ধরলাম, এটাকে আমরা কি করে নিলাম, বড় করে নিলাম, এই স্টাইল রাখতে পারবেন, ও সব চলে গেছে না, আচ্ছা তাহলে এটা কি করবেন, গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করবেন, আনগ্রুপ দেন এগুলোকে ধরেন, ওগুলো আর ধরবে না, এই যে মাইনাস ডিরেক্ট সিলেকশন, এই ধরে নিলাম, খেয়াল রাখবেন দেখেন আমাদের মেন জায়গা থেকে কিন্তু বাইরে চলে গেছে, এখন মেন জায়গার মধ্যে আছে, এভাবে করবেন, এই ধরলাম এই ধরলাম, এরকম করে দিলে হবে না, আমাদের মেন কোথায় শেপটা আছে সেই অনুসারে অনুপাতে দিতে হবে, এই দিলাম, বুঝতে পারছেন, এটাও হতে পারে আপনার, এটা একটা স্টাইল হতে পারে, আবার আপনার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আপনার এটা একটা স্টাইল হতে পারে, ডাব্লিউ স্টাইল করতেছি আমরা, টাইপোগ্রাফি টেক্সটকে ডেকোরেশন করতেছি, লোগো তো ডেকোরেশন শেষ, এখন কি ডেকোরেশন করতেছি, টেক্সটকে, দেন আমরা এটা নিতে পারি, আচ্ছা এ দুটাকে ধরলাম, এটা উপরে আছে না নিচে আছে, আমরা কালার চেঞ্জ করলে বুঝতে পারবো কোথায় আছে, এটা নিচে আছে, এটাকে উপরে আনগ্রুপ করব, করার পরে শুধু এটাকে জাস্ট এটাকে অ্যাডেন্স থেকে সেন্ড টু ফ্রন্ট উপরের দিকে নিলাম, ওয়ালটার ধরে আমরা এটাকে একটা কপি করে নিলাম, কাকে কপি করলাম, ব্ল্যাক শেপকে কপি করে নেওয়ার পরে এইটা শিফট ধরে এই ব্লু কালারে এটা ধরে আমরা মাইনাস করে দিলাম, আনগ্রুপ করলাম, করার পরে দুইটার কালার আমরা এক করে দিলাম, আইড্রোপার নিয়ে দুটার কালার এক করে দিলাম, এইটাও আমাদের কি স্টাইল। আবার আমি এখানে নিলাম, এখানে নেওয়ার পরে আমি এটাকে উপরের দিকে নিয়ে নিলাম ওই বরাবর, এটাও একটা আমাদের স্টাইল, বরাবরটা ঠিক রাখবো, হ্যাঁ এটাও আমাদের স্টাইল, কত স্টাইল হয়। আবার এটা নেই, এটা একটা স্টাইল, আবার এদিকে নিলাম, এই জায়গাটুকু ডিরেক্ট সিলেকশন ধরে শিফট ধরে এটাকে ধরলাম, মাইনাস করে দিলাম, এটাও আমাদের একটা স্টাইল। তাহলে আমরা
টেক্সট ডেকোরেশন করতে গেলে অনেক স্টাইলে করতে পারবো, যেটা আমাদের বায়ারকে তার মনকে সুন্দর করার জন্য এই ডেকোরেশনগুলো কাজে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা না হয় গেল, আমরা এতে আসলাম। হ্যাঁ, এতে আসলাম, এ দুটাকে ধরলাম, ধরার পর আমি মাইনাস করে দিলাম, পেন টুল মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি স্ফুতভাবে ডিলেট করে দিচ্ছি, সুন্দরভাবে ডিলেট করে দিলাম। এই যে দেখেন আমি কি করছি, ডিলেট করে দিছি। তাহলে এই এ অল্টার ধরে কপি করে এই এর দিয়ে দিলাম, এই দুটাকে এক ক্যাটাগরি করলাম। তাছাড়া এই এ যদি থাকে এক স্টাইলের, ওই এ আর এক স্টাইলে, তাহলে বিষয়টা খারাপ দেখায়। হ্যাঁ হ্যাঁ, এই যেমন যেমন এ এ এ, তখন মানুষ অন্য কিছু মনে করবে যে এটা ভি নাকি, তাহলে এই এ যদি এরকম হয় তাহলে এটা এরকম কেন। এই জন্য কি এক ক্যাটাগরি করে দিতে হবে সব, এটাকে ডিলেট করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারছি এখানে একে আমরা চেঞ্জ করছি, অন্য জায়গাতে আমরা এ চেঞ্জ করলাম না, অন্য জায়গাতে এ চেঞ্জ করলাম না, আমরা চেঞ্জ করলাম এখানে আর কে। তাহলে আর কে কি করতে পারি, আমরা এই জায়গাতে কেটে দিলাম, স্পেস ধরে ডিরেক্ট সিলেকশন ধরে এটাকে মাইনাস করে দিলাম, সরি মাইনাস করে দিলাম, আনগ্রুপ, সরি, ঠিক আছে। দেন এই পয়েন্টটাকে আমরা উপরের দিকে তুলে নিচ্ছি সুন্দর করে, আমাদের সমান হয়েছে, হ্যাঁ হয়েছে। এই দেখেন তাহলে ওর আর আর এর আর দুইটা এক না, আবার ওর এ এইটার এ এক না, বুঝতে পারছেন? এখানে শুধু একটা চেঞ্জ করলাম, আবার এখানে চলে আসলাম, এখানে আমাদের ডাব্লু চেঞ্জ আছে, আমরা এখানে এম কে চেঞ্জ করতে পারি। কিভাবে এম কে চেঞ্জ করতে পারি? সেম স্টাইলে এই জায়গা থেকে আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন দিয়ে এভাবে ধরলাম, মাইনাস করে দিলাম, আনগ্রুপ করলাম, এটাকে নিলাম, শিফট ধরে এই কর্নারকে নিয়ে আমরা এই দিলাম, এটাকে নিলাম, এটাকে নিলাম, দেন আমরা সুন্দর করে, হ্যাঁ এইটাও আমাদের এম, এটাও কি আমাদের এম। তাহলে আমরা চেঞ্জ করতেছি টাইপোগ্রাফি। এ কি ঘুম দাঁড়িয়ে থেকে ঘুমাচ্ছে সর্বনাশ। হ্যাঁ বসেন, আপনি শুধু বসেন, আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারা ঘুমাইলে তখন আপনাদের বুঝতে পারবো। তাহলে এই এম দেখেন, আমরা টাইপোগ্রাফিগত যখন চেঞ্জ নিয়ে আসতে যাচ্ছি, আমরা লোগো চেঞ্জ করছি, লোগো তৈরি করছি, টাইপোগ্রাফিগতভাবে যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন আমাদের কি চেঞ্জ আসছে, লেটারগুলো। সাধারণভাবে যারা টাইপোগ্রাফি ডিজাইন করে আপনার হচ্ছে টিএফটি ফাইলে, তারা তাদের মন দিয়ে করে, আবার আমরা যখন এগুলো লোগোতে কনভার্ট করি তখন আমরা আমাদের মন মতো ডিজাইন করি। আচ্ছা এম, আমরা এখানে এম চেঞ্জ করছি, তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের চেঞ্জ নাই শুধু এইচটা, কি চেঞ্জ নাই, এইচ। তাহলে এইচটা আমরা এখান থেকে, এগুলো বেসিক, এইচটা আমরা এখান থেকে কেটে ফেললাম। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা, আচ্ছা এটা পরে সাজাচ্ছি, তারপরে এখানে কি চেঞ্জ নাই আমাদের, টি, আমাদের কি চেঞ্জ নাই, টি। তাহলে আপাতত আমাদের টিটাকে চেঞ্জ করে দিলাম, ডিরেক্ট সিলেকশন নিয়ে এখানে মাইনাস করে দিলাম, টি চেঞ্জ করছি। তারপর আমাদের কি চেঞ্জ নাই, আপাতত সবই চেঞ্জ হয়েছে। আমরা আবারও আর একটা জিনিসকে চেঞ্জ করব, সেটা হচ্ছে এ আর এম আর ডাব্লিউ এ। আচ্ছা আমরা আপাতত চেঞ্জ করব ডাব্লিউ এবং এ কে, ডাব্লিউ এবং এ কে, দেন আমরা এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমরা একটা লাইন নিলাম, ডিরেক্ট সিলেকশন, শিফট ধরে এ কে ধরলাম, ডিভাইডেড করলাম, আনগ্রুপ, দেন এটাকে একটু দূরে নিলাম, আর এই শেপগুলোকে আমরা ডিলেট করে দিলাম। ক্যারেক্টারগত চেঞ্জ নিয়ে আসবো,
আইডির উপর দিয়ে কালার দিলাম, ফাঁকা জায়গাতে কি আসছে, শেপগুলো চলে আসছে। এই আওয়াজ তো নেই। ওকে, আমরা সাইডে একটা পেজ নিলাম, এই যে সাইডে মুখ আর্টবোর্ড টুল থেকে সাইডে একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমরা এগুলোকে সাজাবো। এখন এখানে সাজালাম, এখানে সাজালাম, আচ্ছা ডেকোরেশন ঠিক হয় নাই, পরবর্তীতে আমরা ঠিক করব। কি ব্যাপার, এটার এ গেল কই, ও ওগা ওদিকে ছাড়া বসতে, তাই তো কই। এফ তে ফুল স্ক্রিন, এফ তে কি এফ, এফ চাপ দিলে চলে আসবে। জিতে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল আমি চেঞ্জ করতেছি। দেখেন আমরা যখন পড়তে যাব তখন আমাদের মনে হবে যে কোনটা লেটারের সাথে কোন লেটারের কি নাই, মিল নাই, কিন্তু আমাদের স্প্লিং একটাই, তাই না? ওকে, বিষয়টা কি আপনার ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আপাতত এই ডকুমেন্টসটাকে সেভ দিলাম, এগুলোকে এগুলো আপনাদেরকে পার করে দিব। এই হিলান দিচ্ছেন কেন, দাঁড়ায় থাকেন। ওকে, এগুলো আমরা জানলাম বেসিকটা, কিটা জানলাম, এর চেয়েও বেসিকে যাব আমরা, জিরোতে যাব এখন, এর চেয়েও জিরোতে যাব আমরা। ফাইল থেকে একটা ডকুমেন্ট সেট আপ করে নিচ্ছি আবারও, 2022-1600 নিলাম। আমরা যাওয়ার পরে আমরা চিন্তা করব যে আমরা এই লেখাগুলোকে সে এই কিউ থেকে শুরু করবেন, কিউ কন্ট্রোল টি টাইপ টুল সেটিংস এর ক্যাপিটাল লেটারগুলো আগে করবেন, ক্যাপিটাল লেটারগুলো আগে করবেন। এই কিউকে আপনি এইগুলো দিয়ে ডিজাইন করবেন, ইলিপ দিয়ে। এখানে যতগুলো শেপ আছে আপনি যে কোনো একটা ফন্টের টাইপ নেবেন, নেওয়ার পরে এ থেকে জেড পর্যন্ত ডিজাইন করবেন, এ থেকে জেড পর্যন্ত ওই ফন্টের যেগুলো স্টাইল আছে ওই স্টাইলের মতো করে। কীভাবে, যেমন কিউ, কিউটা আমরা এখান থেকে একটু নিলাম, স্টক দিলাম, স্টকটা বাড়াই দিচ্ছি, স্টকটা বাড়াই দিচ্ছি, বাড়াই দেওয়ার পর পেন টুলের পেন টুল নিলাম। কি ব্যাপার পাপু সাহেব, পেন টুল নিলাম, সে কিউ এই স্টাইলের আপনারা কি করবেন, এ থেকে জেড পর্যন্ত ডিজাইন করবেন, তার পরবর্তীতে আপনারা আপনাদের কাস্টমাইজেশনে আসবেন। ওইটা যদি করেন তাহলে ভালো, আর যদি না করেন সমস্যা নেই, আপনারা চলে আসবেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জি, দেন রেলওয়ে আমি আপাতত ব্ল্যাকটা নিলাম, বোল্ডটা নিলাম, বোল্ড। ক্রিয়েট আউটলাইন, কেন ফন্টের স্টাইলকে আমরা ভেঙে ফেলবো, দেখে ক্রিয়েট আউটলাইন করলাম, এটা এ। তাহলে আমরা ওটা লিখে দিব না, একদিন আপনাদের লিখে দিছি তো ফোন, তাই আপনি না থাকলে আমি কি করব। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তাহলে এ আমরা এরকম আগে করব না, আমরা আগে করব কোনো এক শেপের মধ্যে লেখা শিখব, শিখবো শেপের মধ্যে, তখন আমাদের এগুলো সহজ হয়ে যাবে। মনে করেন আপনি সেলাই মেশিনের কাজ শিখবেন, আপনাকে এক বস্তা কাপড় নিয়ে এসে দিলে আপনি কি করবেন, শেষ করে দিবেন, বাট কাপড়গুলো কি নষ্ট। বাট কাপড়ের ডিফারেন্ট ওয়ে হচ্ছে আপনার পত্রিকা, এই পত্রিকা কাটে কাটে আপনি সব সেলাই করতে পারবেন মেশিনে, তাহলে আপনার কি হলো না, কাপড়টা নষ্ট হলো না, প্লাস
আপনার পত্রিকাগুলো আপনি পুড়াই ফেলতে পারবেন, উপকার আছে, তাই না? এই জন্য আমরা আপাতত শেপ কেটে কেটে করব, এই শেপ দিয়ে এ করব, শেপ থেকে বি করব, শেপ থেকে সি করব। প্রথমে গোল লেটারগুলো কি কি আছে এগুলো আমরা আগে দেখব। গোল লেটার আছে ও, ও তো হয়ে আছে, তারপর আছে জি। তাহলে এটা জি কেমনে করা যায় আমি স্টাইলটা দেখাই দিচ্ছি। আমি পেন টুল নিলাম, সরি কি কয় লাইন টুল, লাইন টুল নেওয়ার পরে মিডিল বরাবর একটা লাইন আমি নিয়ে নিলাম। এটা বোঝা যাচ্ছে যে এটা একটা পাওয়ার ওয়ান অফ বাটন, অফ বাটন, পাওয়ার অফ বাটন। দেন আমরা কি করব, শিপ বিল্ডার টুল, কি টুলস, শিপ বিল্ডার টুল নিলাম। নেওয়ার পরে অল্টার ধরে এই জায়গাতে মাইনাস করে দিব, অল্টার ধরে কি করলাম মাইনাস। আমরা বুঝতে পারছি এটা পাওয়ার অফের বাটন। তারপরে আমরা আবার কি করব, তারপরে আবারও এখানে একটা নিলাম, এই দুইটাকে ধর, তিনটাকে এবার ধরলাম। ধরার পরে আবারও আমি শিপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে অল্টার ধরলাম, দেখেন কতটুকু মাইনাস হয়ে যাবে, এতটুকু জায়গায় কী হয়ে গেছে মাইনাস, এটাকে ডিলিট করে দিলাম। জি হয়েছে আমাদের, হয়েছে। এই দুটাকে ধরলাম জাস্ট কর্নার জয়েন্ট, এই তো আমাদের জি লেটার। আবার আমি এটাকে যদি সি করতে চাই তাহলে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এই কর্নারটুকু ডিলিট করে দিলাম, এটাই আমার সি লেটার। অথবা এটাও যদি না পারেন আপনি কি করবেন, রেক্ট্যাঙ্গুলার নেবেন, এই দুটাকে ধরবেন, সেন্টার করবেন, মাইনাস করে দেবেন, মাইনাস মাইনাস, এই যে পাথফাইন্ডারের কি মাইনাস, এ মাইনাস করলাম, ভালো আসলো না, প্রবলেম নাই, এটাকে এবং এই কর্নারকে ধরে ডিলিট, এ তো হয়ে গেছে। তাহলে সি এবং জি যদি হয় এখানে পৃথিবীর সব লেটারই হবে। তবে একটা কথা, সবার ক্ষেত্রে সব জব মানায় না, সবার ক্ষেত্রে সব চাকরি মানায় মানায় না। সো এখানে সব শেপ দিয়ে সব লেটার ভালো আসবে না, সব শেপ দিয়ে সব লেটার ভালো আসবে না। এখানে কি করা লাগবে, সে এখানে সি এর সাথে আমি এ করতে যাচ্ছি, তাহলে এ কি হবে না হবে না, হবে, কোনো কষ্ট হবে না। এই তো এ আইড্রোপার নিলাম, এ শেপে যখন এরকম আসবে ক্লিক করলাম, দুইটাকে ধরলাম, শিপ বিল্ডার টুল নিলাম, অল্টার ধরে মাইনাস নিয়ে ডিলিট করে দিলাম। আমাদের কি কি হয়েছে বলে, টি আর সি হয়ে গেছে আপাতত, টি এবং সি। টিকে ফুটায় তোলার জন্য আমরা এই জায়গাতে দুইটা লাইন ব্যবহার করতে পারি, দুইটা লাইন নিলাম, তারপরে আবার শিপ বিল্ডার টুল নিলাম, অল্টার ধরে আমরা এই জায়গায় মাইনাস করে দিলাম, দেন এই দুটাকে আমি ডিলিট করে দিলাম, অল্টার ধরে জায়গাতে ক্লিক, অল্টার ধরে। এখন এসে কয় নানি বাড়ির গল্প, তখন কইতে কি হয় আপনাদের যখন আমরা শিখাই, তখন এই যে অল্টার ধরে কি করবেন, এ জায়গাতে আপনার সাথে কথা বলতে বলতে আমার মুখ মনে করেন যে কি হচ্ছে, এখানের জায়গা উখন হয়ে যাচ্ছে। দেখেন টি এবং সি হয়ে গেছে, বাট আমরা তো করতে চাইছিলাম কি এ। তাহলে আমাদের চেষ্টা আমরা কি ফেলে দিব না, আমাদের চেষ্টা আমরা করবই, আমি এটা কপি করছিলাম পেস্ট করলাম। তাহলে আমরা এ এ করব, এ কে করতেই হবে। তাহলে এখান থেকে এতটুকু জায়গা আমি নিলাম, এ দুটাকে ধরলাম, শিফট সি, কি শিফট সিতে কি কপি, গুড, কনভার্ট অ্যাঙ্গেল পয়েন্ট, মুঞ্জি কোথায় আছে, হ্যাঁ শিফট সিতে কি তাই, শিপ বিল্ডার টুল, আমি তো যা কই আপনারা তাই শোনেন, শিপ সিতে কি শিপ বিল্ডার টুল, এই দেখেন চলে আসছে শিপ সি, কোথায় গেছে আর বলতে পারবেন না, আপনারা দেখতে পাচ্ছেন কোথায় গেছে, শিপ সি দিলাম, দেখেন তো কোথায় আসছে, কনভার্ট অ্যাঙ্গেল পয়েন্টে গেছে। আপনারা এদিকে খেয়াল রাখবেন,
আমি বলতেছি আপনারা খেয়াল রাখবেন, আপনাদের তো খেয়াল নাই। তাহলে আমাদের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট গেছে, বাট শিফট এম তে শিফট বিল্ডার টুল, শিফট এম তে কি শিফট বিল্ডার টুল, এখন শিফট বিল্ডার, শিফট সি তে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, শিফট এম তে শিফট বিল্ডার, দেন অল্টার ধরে আমরা কি করলাম, এই যে দেখেন অল্টার না ধরলে কিন্তু এই জায়গাতে রেড আসবে না, অল্টার ধরলাম এই মাইনাস করে দিলাম, দেন এটাকে আমি ডিলিট করে দিলাম, দেন আমাদের এখানে আর একটা আছে শিফট এম আবারও দিলাম, শিফট বিল্ডার টুল এটাকে মাইনাস করে দিলাম, দেন এটাকে জয়েন্ট করে দিলাম, জয়েন্ট হয়েছে না, জয়েন্ট হয়েছে, দেন এদিকে একটা নিলাম, এতটুকু ধরলাম, শিফট এম শিফট বিল্ডার টুল মাইনাস করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জয়েন্ট করে দিলাম, আবারও আমি এখানে কি নিলাম, লাইন টুল নিলাম, এই এ এবং সি, এখন কি বোঝা যাচ্ছে, যে উল্টার দিকে হয়ে গেছে, হ্যাঁ এলো হবে, দেখেন আবার আমরা এটাকে একটু ছোট যদি করে দেই, না ওটা কেটে ফেললে বোঝা যাবে, হ্যাঁ 40 মিনিট আমি কয় ঘন্টা দাঁড়াই থাকি ক্লাসে, কোন স্যার আপনি টাকা নেবেন দাঁড়াইতে থাকেন, ও তাহলে কথা বলেন আপনি আসেন, দেন এখন এখানে কি মনে হচ্ছে দেখেন, হ্যাঁ এখানে টি আছে, এ আছে, সি আছে, তবে তিনটা লেটার বেশি বোঝা যাচ্ছে, সি টি সি আর জি, আপনারা জি বুঝতে পারছেন না, এটাকে ছোট করে দিলে আপনারা বুঝতে পারবেন জিটা, এখানে পয়েন্ট একটা বেশি পড়ছে এজন্য এটা দেখেন, এবার জি বোঝা যাচ্ছে, আপনারা নাও বুঝতে পারেন আপনারা নতুন মানুষ তো, দেখেন ছোট করলে বোঝা যাচ্ছে জি, তাই না, বোঝা যাচ্ছে জি এল সি, তাই তো, তাহলে আমরা এই শেপগুলোর মধ্যে আগে লেখা শিখব, কিসের মধ্যে, শেপের মধ্যে, যতগুলো শেপ আছে এটা হতে পারে, আমি এগুলো ডিলিট করে দিলাম তার কারণ এগুলো এখন আমাদের কাজে আসবে না, আমরা চলে আসলাম ইলিপসে, আসার পরে এর মধ্যে আপনাদের পুরো নামটা আগে লিখবেন, পুরো নামটা লিখবেন, মনে করেন যে এ একটা গ্যাপ দিবেন, সূত্র হচ্ছে দুইটা লাইন নেবেন, কটা লাইন, দুইটা লাইন, প্রথমে এবং লাস্টে শুধু একটা একটা করে লাইন থাকবে, দুইটা লাইনের মিডিলটা হচ্ছে আপনার গ্যাপ, দুইটা লাইনের মিডিলটা হচ্ছে কি গ্যাপ, এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করলে অল্টার ধরে এটা কপি করে নিই, তাহলে আমাদের গ্যাপটা গ্যাপ, এটা ফন্টের দুইটা লেটারের মিডিল স্পেস, তাহলে আমরা নিছি এ, তারপরে আমরা নিলাম হচ্ছে বি, তারপরে কন্ট্রোল ডি, সি ডি ই এফ জি এইচ আই জে, মনে করেন আমরা যা নিছি তাই, বড় গ্যাপগুলো আমাদের লেটার, বড় গ্যাপগুলো লেটার, তার মানে হচ্ছে এই গ্যাপগুলো আমাদের লেটার, আর এটা হচ্ছে আমাদের কি স্পেস, ওকে, তাহলে ফন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ফন্টের ক্ষেত্রে মিডিলেও একটা লাইন থাকে, যেমন এস, তারপর হচ্ছে আপনার এম, বি মিডিলের দিকে থাকে না, তো আমরা কি করব, মিডিলে একটা নিব, বলছে সেন্টার, ওকে আমি সেন্টারে নিলাম, দেন আমি এটাকে এক্সপ্যান্ড করব, আপাতত একটু মোটা করে দেই, খুব চিকন হয়ে গেছে শেপগুলো, তার কারণ আপনাদের চোখে এখন এগুলো ভালো লাগবে না, তার কারণ আপনারা নতুন, দেন আমি পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করব, পাথফাইন্ডার দিয়ে কি করব, পাথফাইন্ডার ডিভাইডেড, এক কালা ধরে এরকম একটা টুলসের নাম বলতে পারলে বক্কর সাহেব আপনার বসা,
এক কালার ধরে কাজ করে এরকম একটা টুলসের নাম পাবেন না, দাঁড়িয়ে থাকেন। দেন এক কালার ধরে কাজ করে এটা হচ্ছে আমাদের কি ম্যাজিক অন টুল, কি টুল? ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুল যে আমি কি করতে পারি, এই ব্ল্যাক গুলোকে হিডেন করে দিব কন্ট্রোল থ্রিতে, কি হিডেন করে দেওয়ার পরে এর মিডিলে যতগুলো ঝুট আছে দেখেন আসছে না ঝুটগুলো, এগুলোকে আমরা ডিলিট করে দিব। তাহলে কি হবে না, ওই শেপের মিডিলগুলোতে কাটাকাটি করতে সমস্যা হবে না। কন্ট্রোল অল্টার থ্রি দিলাম, আনগ্রুপ আমরা আনহাইড করে নিলাম এবং এর সাইডেরগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, সাইডেরগুলো ডিলিট, আনগ্রুপ করলাম সাইডেরগুলো আমরা ডিলিট, এটাকেও ডিলিট। ওকে, তাহলে আমাদের বলা হচ্ছে প্রথম অবস্থায় এফ নিলাম একটা ফুল স্ক্রিন, এগুলো দরকার নাই আপাতত, এটারও দরকার নাই, এই মিডিলেরটা ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, ও এটা তো এক সাইড, তাহলে এটাকে হচ্ছে, আচ্ছা আপাতত আমরা এগুলো ডিলিট করি আগে, মিডিল একটুকু, এটা এটা এইটা শিফট ধরে ডিলিট, ডিলিট হচ্ছে, কিসের মতো লাগছে দেখতে এখন, এইট 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 এইট, তাহলে এইট দিয়ে পৃথিবীর সব ডিজাইনে হয়, এইট দিয়ে পৃথিবীর সব ডিজাইনে হয়, শিফট ধরে ধরতেছি, শিফট ধরে আসি, এই আবার শিফট স্পেস ধরে এরকম ভাবে মুভ করতেছি, শিফট ধরে আছে ছেড়ে দেইনি, শিফট ক্লিক মাউসের লেফট বাটন ক্লিক ডিলিট, এই দেন আমরা করব এ, প্রথমে করব কি এ, এ করলাম শিফট এম, শিফট বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে মাইনাস, আমাদের এ লেটার হয়ে গেছে। তারপরে করব কি বি, তাহলে বি করতে গেলে এটা তুলে দিলেও হবে কিন্তু এটা একটু গ্যাপ বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করব এই জায়গাতে পলিগোনাল নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ট্রায়াঙ্গেল করে নিলাম, শিফট ধরে ঘুরে নিলাম, হ্যাঁ এই যে দেখেন এটা ধরলাম, উপরের দিকে ক্লিক করলে বাড়বে নিচের দিকে কমবে, এগুলো ক্লাস তো আপনাদের করাইছি আমি, পাথফাইন্ডার থেকে মাইনাস ফোন দিলাম, এখন কি হয়েছে বি, তারপর আমরা করব সি, তারপরে করব ডি, ডিটা ভালো হবে না, তারপর আমরা চেষ্টা করব পরে ই করব, ই ই, তারপর এফ করব, কি করব এফ এফ, তারপর কি করব জি, এটা ছোট করে দিলাম, এইচ করব, তারপরে আই করব, তাহলে আইটার জন্য স্পেসটা আমাদের কম নিতে হতো, একটা হলেই হবে আইয়ের জন্য, কি হবে একটা হলেই হবে, আচ্ছা এটা আই জে দিব, আপাতত এখানে থাক, পরবর্তীতে আমরা কাটাকাটি করব, কে দিব কে, তাহলে কে এর ক্ষেত্রে একটু থিমটা ভিন্ন হবে, এটা উল্টায় যাবে, কিন্তু কিছু লেটার আছে যেগুলো কি খুব একটা ভালো লাগবে না, যাই হোক। তাহলে আমরা শেপের মধ্যে এ বি সি ডি এরকম ভাবে সবগুলি লিখব, ঠিক আছে, এটা আমরা নিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আপনারা ইলিপস নেবেন, পলিগোনাল নেবেন, স্টার টুল নেবেন, নিয়ে নিয়ে কি করবেন লিখবেন, কথা কি ক্লিয়ার? ওকে, তো স্যার যে ক্লাসে আসতাম সামনের দিন থেকে আর সেটাও আসব না, আসেন, ওকে। তাহলে আমরা চলে আসলাম এবার রাউন্ডেড, রাউন্ডেড নিলাম, একটু আমরা আপ অ্যারো ধরে রাউন্ড করে নিচ্ছি, বেশি করে রাউন্ড করে নিলাম, এটা কি বলেন তো, পাথফাইন্ডার দিয়ে আমরা এটা কেটে ফেলবো, অল্প একটু জায়গা,
সেন্টার টা আমরা খুঁজব এটার সেন্টার পাথফাইন্ডার তে মাইনাস করলাম আনগ্রুপ করলাম কি হইছে হ্যাঁ ডিডি কি কিসের মতো লাগছে বলেন ভাঙ্গা ক্যাপসুল তাই কি না এটার মধ্যে আমরা কালারাইজ করব আচ্ছা না কালার করব না আপাতত এই থাকলো এখন ক্যাপসুল দিয়ে ডাক্তার বলছে যে ক্যাপসুল দিয়ে আপনি আমাকে এমন একটা ডিজাইন করে দেন ওর মধ্যে ক্যাপসুলটা কি ইনক্লুডেড থাকবে ইনক্লুড থাকবে তারপরে আমরা ক্যাপসুল নিয়ে ডিজাইন শুরু করলাম তারপর ইলিপস নিলাম ইলিপস নেওয়ার পরে আমরা 45 ডিগ্রিতে ঘুরাইছি এটা তাহলে এটাকে আর একটু কম ঘুরাই ক্যামেরা এখন কি মনে হচ্ছে কন্ট্রোল সি এই দুই কর্নারকে ধরে কন্ট্রোল এফ এরকম চশমা হয় এইরকম হয় এই যে এরকম এই মোটা শেপ বেশি হয়েছে চশমাটা চিকন করা লাগবে করেন আপনারা এখানে আমি যেটা করতে চাইলাম যে কোনো একটা শেপকে আমরা চাইলে এরকম ভাবে গোল করে দিতে পারি দেন এখানে গুড়ি গুড়ি কিছু চিহ্ন আমরা দিয়ে দিতে পারি বাট আমরা ওইটা দিব না আমরা এখানে হচ্ছে কি এই জায়গাতে আমরা যে কোনো একটা লেটার করব যে কোনো একটা কি করব লেটার করব আসসালামু আলাইকুম দেন আমরা এগুলোর মধ্যে লেটার করতে পারি সে ডক্টর বললো যে আপনি এর মধ্যে একটা টি করে দেন তাহলে এর মধ্যে একটা টি করে দেন আর এর মধ্যে একটা ডি করে দেন বা যে কোনো লেটার বললো আপনাকে তাহলে আপনি কিভাবে করবেন অবজেক্ট পাথ অফসেট পাথ ভিতরের দিকে নেব আমরা মাইনাসে দিব কিসে দিব মাইনাসে ওকে দিলাম চলে আসছে দেন এর মধ্যে আপনি ডক্টরের ডি করতে চাইলে ডি তো হয়েই আছে আমাদের ডক্টরের ডি কি মিডিলেই আছে ওকে ডক্টরের ডি যেহেতু আছে মেডিসিনের এম দিব অফসেট পাথ ওকে মেডিসিনের এম তাহলে এমটাকে আমরা একটু স্টাইলিং করব এই এটাকে পার করে দিলাম সেন্টার চলে একটা কাজ দিয়া এখানে দুইটা নিলে ভালো হইতো আচ্ছা আচ্ছা হবে এই সাইডে একটা চিকন করে নিয়ে আমরা আপাতত আমরা যেন বুঝতে পারি এতটুকু জায়গা আমরা ওকে আরেকটু শিফট এম আমরা এই জায়গাটুকু মাইনাস এই জায়গাটুকু মাইনাস শিফট এম এটাকে মাইনাস করলাম এটাকে মাইনাস এটাকে মাইনাস দেন দুটাকে ডিলিট করে দিলাম শিফট এম এটাকে মাইনাস করে দিলাম দুটাকে চিকন করে নিলাম কাটার জন্য অন্য কিছু জন্য নয় শুধু কাটার জন্য শিফট এম তার পরবর্তীতে এই দুটাকে ডিলিট করে দিলাম টি এর মতো হয়েছে তাতে প্রবলেম নেই আমি এখানে করতে চাইলাম এক স্টাইল আচ্ছা হবে
পেন টুল ক্লাস, এদিকে দেখেন ক্লাস নিয়ে এতগুলো জায়গা ডিলিট করে দিলাম, আর এইটা যতটুকু এটাকে জয়েন করে দিলাম, জয়েন হয় না মাইনাস, এটাকে বরাবর নিলাম, এটাকে কন্ট্রোল থ্রিতে হিডেন করে দিলাম, এটাকেও জয়েন করে দিলাম, কন্ট্রোল অল্টার থ্রি, হ্যাঁ দুইটাই এক জায়গাতে, দেন একটা ধরলাম এই পয়েন্ট, ধরার পরে গোল করে দিলাম, এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট দুইটা আছে এই জন্য গোলের অপশন আসছে না, একটা ডিলিট করে দিলাম। এই দেখ আমরা কি করে দিছি, এম করছি, দেন আমাদের এইটা এখন জয়েন্ট থাকলে কি সমস্যা, আপাতত আর এইটা এইটা জয়েন্ট, তবু আমাদের কি বোঝা যাচ্ছে এম শেপের স্টাইল ঠিক আছে, দুই দিকে স্টাইল ঠিক আছে, বুঝা গেল? তাহলে প্রথম অবস্থায় আমরা এই যে এই শেপগুলো ডিজাইন করব, শেপের মধ্যে বিভিন্ন স্টাইলের ডিজাইনগুলো আমরা করব, কথা ক্লিয়ার, বুঝা গেল? তারপরে আমরা হচ্ছে এই জায়গাতে আসতে পারি, এই জায়গাতে আসার পরে পেন্টুলের মাইনাস প্লাস অ্যাঙ্কর পয়েন্টে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব, সে এই জায়গা থেকে এই জায়গা যুক্ত করে এটাকে ডিলিট করে দিলাম, পেন্টুল নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এরকমভাবে বিভিন্ন শেপ দিতে পারেন, এইটা অথবা অন্য কিছু দিতে চাইলে, সে যেমন বিশেষ করে এগুলোর সঙ্গে ইয়া বেশি যায়, সরি মাইনাস ইয়া করবো, এটা হচ্ছে ইনসেট করবো, পেন্টুলের মাইনাস প্লাস অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে প্লাস যুক্ত করলাম, আর এটাকে মাইনাস করে দিলাম, জয়েন্ট, জয়েন্ট করার ফলে এখানে দুইটা পাত আসছে, একটাকে ডিলিট করে দিলাম, কথা কি ক্লিয়ার, বসতে দিলে ভালো হতো নাকি, ক্লাসে যে বসবেন, এই তো গুড, আমার মনের কথা তাহলে বুঝতে পারছেন আপনারা, কিছু দেখে আসছেন, আপনি কি খেয়ে আসছেন, তাহলে তো আরো জোর আপনার, সে এরকম ভাবে যে কোনো একটা পাতা লতা যুক্ত করে দিতে পারে, বুঝতে পারছেন? এই টাইপের বোল্ড টাইপের ডিজাইনগুলো আপনাদের এখন পছন্দ হবে, কিন্তু এটা আপনাদের থিঙ্কিংটা কিছুদিন পর আবার চেঞ্জ হয়ে যাবে, তখন মিডিয়াম টাইপ, পরে যায় লাক্সারি টাইপ হয়ে যাবে, কথা ক্লিয়ার? কয়টা বাজে? তাহলে আমরা এই যে দেখেন বড় করতেছি, আর শেপের থিকনেসগুলো কি হচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, দেন আমরা এটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করার পরে আমরা চাইলে দুই দিকে দুইটা কালার আমরা দিতে পারবো, আবার এটাকে ছোট করেই আমরা রাখলাম, দেন এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পরে আমরা এগুলোতে যদি কালার দিতে চাই, গ্রেডিয়েন্ট, আপাতত সলিড কালারই ব্যবহার করবেন, কিভাবে, ব্লু কালার, ব্লু কালার, এখানেও ব্লু কালার, এখানে এটা দেই, এটাকে উপরে নিলাম, উপরে কিভাবে নিব, এনএস থেকে শিফট কন্ট্রোল কি থার্ড ব্র্যাকেট, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে নিলাম, নেওয়ার পরে এই জায়গাতে আমরা রেড কালার দিলাম,
হাইড্রোপার দিয়ে আমরা ভিতরের দিকে একালাতে দিই। আমাদের যদি মনে হয় এখানে প্রবলেম হচ্ছে দুইটার মাঝে, শিফট এম এই দুটাকে জয়েন করে দেয়, দেন এটা কালারটা ব্লু যেটা ছিল। ওকে, কথা ক্লিয়ার, বুঝছেন? ডিটেক্ট সিলেকশন টুল নেন, উইন্ডো, পাথ ফাইন্ডার, মাইনাস, আনগ্রুপ, এরকম করে দিতে পারো। ঠিক আছে, আবার এই মিডিলে বুঝতে পারছেন, এগুলো বিভিন্ন কালারে হইলে আরো ভালো হবে। তাহলে আমাদের কাজ কি থাকবে, শেপের মধ্যে ডিজাইন করা, বিভিন্ন শেপগুলোর মধ্যে ডিজাইন করা। ঠিক আছে, ওকে, বসেন, আপনাদের ছুটি।